সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে। আর এখন যেটি সিরিজ চলছে তার নাম 5 মিনিট 5 যোগাসন। আজকের যেটি বিষয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাইনাসের প্রবলেম প্রায় দেখা যাচ্ছে। সাইনাস পয়েন্ট এগুলো হচ্ছে সাইনাস পয়েন্ট। এতে যখন আপনাদের যন্ত্রণা হতে থাকে, লাগতে থাকে, সেগুলোকে সাইনাস বলা হয়। তো সাইনাসের যে ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে, তার থেকে কীভাবে রিলিফ পাবেন, তার জন্য টপ সিলেক্টেড 5টা আসন প্রচণ্ড এফেক্টিভ। সবার সঙ্গে শেয়ার করুন, রেগুলার বেসিসে করতে থাকুন। চলুন এবারে ডাইরেক্ট আসনগুলোতে চলে আসা যায়। সাইনাসের জন্য প্রথম আসন শশাকাসন। ইনহেল অফ ইউর ব্রিথ, নিঃশ্বাস ভর্তি করলাম দুটো হাতকে উপরে একদম, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে একদম ধীরে 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 নিচে। মাথাটাকে মাটিতে লাগানোর চেষ্টা, আর দেখবেন পেছনের কোমর যেন না উঠে, যতটা সম্ভব লাগিয়ে রাখার চেষ্টা করবেন। এই অবস্থাতে কিছুক্ষণ থাকুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে এলাম। সেকেন্ড আসেন বহুত প্রচণ্ড এফেক্টিভ, উষ্টা আসেন। তো ধীরে ধীরে এই অবস্থাতে দাঁড়িয়ে গেলাম, দুটো হাতকে ঠিক পেছনে দিলাম, নিঃশ্বাস ভর্তি করে ধীরে 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 ধীরে। চোখ কিন্তু খোলা থাকবে, অবশ্যই লক্ষ্য রাখবেন চোখ খোলা থাকবে। আর ফাইনাল পজিশনে দুটো এলবোকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসবো, আর আরামে বসে যাব। সাইনাসের জন্য 3 নম্বর প্রচণ্ড এফেক্টিভ আসন পর্বত আসন। দুটি হাতকে আগে করে নিলাম, আর পর্বতের মতন স্থিতি। এখানে আপনি একটু খেয়াল রাখবেন পায়ের এরি অ্যাঙ্কেল যেন পুরো মাটিতে থাকে, যেরকম আমরা সোজা হয়ে মাটিতে দাঁড়াই। আর নাভিকে দেখতে হবে, পুরো নাভিকে দেখতে হবে, আর শরীরকে একটু পেছন দিকে টানবেন, পেছন দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসুন। সাইনাসের প্রবলেমের জন্য প্রচণ্ড এফেক্টিভ আসন 4 নম্বর আসন সেতু বন্ধাসন। দুটো পাকে মুড়ে নিলাম, ব্রিজ পোজ। যেমন সেতু তৈরি হয়, সেতু করতে হবে দুটো পাকে আর কাঁধকে দুটো সাইড, আর পিলার করে নিলাম দুটো হাতকে, নিঃশ্বাস ভর্তি করে কোমরটাকে তুললাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওয়াও, ভেরি নাইস। স্বাভাবিক অবস্থায় 5 নম্বর অন্তিম আসেন প্রচণ্ড এফেক্টিভ সাইনাসের প্রবলেমের জন্য। দুটো পাকে ধীরে ধীরে উপরে তুলতে হবে, সর্বাঙ্গাসন। স্লোলি অ্যান্ড জেন্টলি ইনহেল ইনহেল, নিঃশ্বাস ভর্তি করে দুটো পাকে উপরে 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 একদম উপরে পুরো তোলেন, মানে পুরো 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 একদম পুরো সোজা স্টেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে আরামে 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 স্বাভাবিক অবস্থায় চলে আসুন। তো সাইনাসের প্রবলেমের জন্য এগুলো ছিল টপ সিলেক্টেড 5টি আসন, যেগুলো আমি একবার করে দেখিয়েছি। আপনার থেকে 3 থেকে 11 বার করতে হবে। ফাইনাল পজিশনে ম্যাক্সিমাম সময় পর্যন্ত থাকুন। আবার বলে দিচ্ছি, 21 ডেজ যে সার্কেল সেটাকে কমপ্লিট করুন, রেগুলার বেসিসে করুন, কন্টিনিউ করতে থাকুন, বিশ্বাসের সঙ্গে করুন। কারণ পার্মানেন্ট কোনো কেয়ার করতে হলে আপনাকে যোগ লাইনে আসতেই হবে। তো অবশ্যই অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করুন। এই ভিডিওটিকে আপনি সবার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।